কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন, সবার জন্য সুস্থতা কামনা করছি। সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। তো বরাবরের মতো আজকে আবার সকালবেলা নাস্তা বানাবো। তো আমাদের গৃহিণীদের তো একটাই কাজ, সকালবেলা নাস্তা বানানো। তো আমি আজকে পাউরুটি দিয়ে ডিম দিয়ে করব। আজকে বৃহস্পতিবার, যেহেতু আমার ভাইও বাসায়, তো এই জন্য পাউরুটি দিয়ে ডিম খাবো আর চা বানাবো। আর একটা পেঁপে ছিল, পেঁপেটা কেটে নেব। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো এদিকে পাউরুটিটা আমি একটু ছেঁকে নিব, যেন একটা মচমচে উপরে ভাব হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই জন্য আর কি একটু পাউরুটিটা আমি সবগুলো, মানে যে কয় পিস খাবে ওরা, তো ওই কয় পিস আমি ছেঁকে নিচ্ছিলাম। তা হালকা একটু আপনারা ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে ছেঁকে নেবেন, আর না হয় তেল না দিলেও হয়। আমার কড়াইতে ওরকম তেল ছিল না, হালকা একটু আমি মানে অন্য কাজ করেছিলাম যে ওরকম একটু তেল লেগেছিল, তো ওইটাতে হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি আর দিইনি। তা আমি একটু ব্রাউন কালার একটু পোড়া পোড়া করে নিচ্ছিলাম পাউরুটিটা। তা আমার কাছে মনে হয় এইভাবে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি এইভাবে করে নিচ্ছিলাম। আর যাদের স্যান্ডউইচ মেকার আছে, তারা তো ওখানেই করে নিতে পারেন। তো আমি ছয় পিস আর কি এভাবে ছেঁকে নিচ্ছিলাম। তো এটা ঢেকে রেখেছি একটু যেন গরম থাকে, আর আমি ডিমটা ওই ফাঁকে ভেজে নিই। তো এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। আর কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, তো ওখানে মুরগির মাংস ছিল দুই পিস, তো ওইটাও ছিঁড়ে দিয়ে দিয়েছি উপর দিক দিয়ে। এটা যেহেতু মেন্থিয়ার জন্য টিফিনেও নিয়ে যাব, আর আমার ভাইও খাবে। আমি ডিমটা সুন্দর করে জাল কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম, যেন এটা একটু ফুলে ডিমটা। তো ফুলেছে মাশাল্লাহ। তো আমি এখন উল্টাই দিব আর কি, উল্টাই দিয়ে আমি এটা হয়ে আসলে চার ভাগ করে নিব। তো এই যে আমার ডিমটা একদম হয়ে আসছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, এই যে ডিমটা সুন্দর মতো আমি ভেজে ফেলছি, এখন এখানে আমি বানিয়ে দিচ্ছি। কেউ সস বা মেয়োনিজ দিতে চাইলেও দিয়ে দিবেন, আর সস লাগলে ওরা নিয়ে খাবে, এই জন্য আমি আর দিইনি সকালবেলা।
তো আমি আমার মেয়ের জন্যও নিয়ে যাব যে সস হালকা একটু অন্য বাটিতে এক সাইডে করে নিয়ে যাব। আর জুয়েল নিয়ে খেতে চাইলে সস আছে টেবিলে, ওখান থেকে নিয়ে খেয়ে ফেলবে। তো আমি মাঝখানেও কেটে দিচ্ছি ও সুবিধার জন্য, যেভাবে খেতে চায় খাক। তো এক পিস কেটে দিয়ে দিয়েছি। তো এই যে ওকে দিয়েছি, আর আমিও খাবো একটু পরে। আমি চা বসিয়ে আসতেছিলাম চুলার মধ্যে, আর মেয়ের জন্য টিফিনটা রেখে দিয়েছিলাম ঠান্ডা যেন না হয়ে যায়। তো একটা পেঁপে ছিল, আন্টি হাঁটতে গিয়েছিল, আজকে আমি হাঁটতে যাইনি। তো আন্টি এক পেঁপে আনছে, তো ওখান থেকে একটা পেঁপে দিয়েছিল আমাকে। পেঁপেটা অনেক সুন্দর ছিল, মানে এত মিষ্টি ছিল, অনেক ভালো হয়েছে আজকের পেঁপেটা। তো পেঁপেটাও কেটে নিচ্ছিলাম, নাস্তার সাথে কিন্তু খেতে একটু মিষ্টি জিনিস ভালো লাগে। পেঁপেটা অনেক সুন্দর ছিল, পেঁপেটার কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো এদিকে আমি চা বানাই ফেলছি, চাটাও আমি চায়ের কেটলির ভিতরে নিয়ে নিচ্ছি। ওখানে একসাথে যেহেতু নাস্তা খাচ্ছে, যেন ঠান্ডা না হয়, এই জন্য একসাথে বানাই ফেলতেছিলাম। তো চেষ্টা করি সকালবেলা একসাথে একটু গোছায় কাজ করার, যতটুকু হয়ে ওঠে আর কি, আর নিজের যতটুকু আছে অতটুকুর ভিতরে নিজের সামর্থ্য অনুযায়ী একটু সুন্দর করে ভিডিওটা ফুটায় ওঠার জন্য চেষ্টা করি। তা আশা করি আপনারা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আমি চাও বানিয়ে ফেলছি, চা বানানোর পরে এখন এদিকে আমিও খেতে বসবো। তা আমাকে আবার দিচ্ছে খাওয়ার জন্য, মেন্থিয়ার জন্য নিয়ে নিয়েছি এক পিস, আর আমিও এক পিস খাবো। তো ও খেয়েছে, ওর কাছে ওটাকে অনেক মজা লাগছে পেঁপেটা, আসলেই পেঁপেটা অনেক মজা ছিল। আর এদিকে আমিও ডিম যে এক পিস ছিল ওটা দিয়ে খেয়ে ফেলতেছিলাম নাস্তাটা। তো নাস্তা খাওয়ার পরে এখন দুই ভাই বোন একসাথে চা খাই ফেলবো। আসলে বলি যে দুধ চাটা অ্যাভয়েড করবো, যে আর খাবো না, অনেক মোটা হয়ে যাচ্ছি, কিন্তু আসলে হচ্ছে না। আমি যে কিভাবে ছাড়বো, যখন বলি যে খাবো না তখন মনে খাবার আগ্রহ আরও বেড়ে যায়, এত রুচি আল্লাহ কেন দিছে আমার মুখে। মানে বলি যে খাবো না খাবো না, কিন্তু তাও আবার খেয়ে ফেলি। যে বলি যে চা আজকে খাবো না বা ভাত আজকে খাবো না, ওই দিন মনে খাওয়ার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তো আমার এই যে শিং মাছ আমি এখানে ডলে নিয়েছি, আমি কোনো ভিনেগার বা কোনো পেঁপের খোসা ইউজ করিনি, নিজেই এটা ডলে নিয়েছি। আমার নেক্সট টাইম এটার ভিডিওটা ছাড়বো আমি কীভাবে পরিষ্কার করেছি, ভিডিওটার জন্য অপেক্ষা করেন আর আমার চ্যানেলের সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন আমি কীভাবে পরিষ্কার করছি। তো শিং মাছগুলো আজকে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা। সুন্দর শীত শীত মানে শীতের একটা সিজন আসতেছে, তো এই সিজনটার মধ্যে কিন্তু একটু শিং মাছটা কাঁচা মানে ভাজবো না, আমি কষিয়ে রান্না করব। একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, ভাজার পরে ওখানে আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আর কি মশলাটা কষাবো। তো এই সিজনটার মধ্যে একটু ঝোল ঝোল করে কিন্তু একটু রান্না করলে ভালোই লাগে, মানে পাতলা ঝোল করে। তো আমি এই জন্য এখানে মশলা কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম, আর এইদিকে শিং মাছের জন্য আলু কেটে রাখছিলাম, আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা একটু কষানোর পরে আমি মাছটা দিয়ে দিব, তাহলে মাছটা আর কষিয়ে উঠানো লাগবে না। এই জন্য আমি হালকা একটু আলুটা একটু সিদ্ধ করে নিলাম, মানে সিদ্ধ বলতে কি একটু আর কি কষাই নিলাম। আর না হয় মাছটা দিয়ে আবার উঠাই ফেললে দেখা যায় একটু বাড়তি একটা ঝামেলা, এই জন্য আর কি আর উঠাই ফেললাম না। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে একটু কষানো হলে তখন আমি আর কি টমেটো আর কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। তো এই যে এখন ঢাকনা দিয়ে দিয়েছি, একটু দেখ পানি উঠে আসছে, তো আমি হালকা আলতো হাতে একটু নাড়া দিয়ে দিব। আর শিং মাছটা কিন্তু এই টাইমটা কিন্তু অতটা একদম তাজা ছিল, তো এই টাইমটা কিন্তু ভাঙে না, একটু নাড়া দিয়ে দিতে পারেন ভালো করে। তো আমি নাড়া দিয়ে দিয়া পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি, একেবারেই আমি আর ঝোল দিব না এটার মধ্যে। মাশাল্লাহ চেহারাটা কিন্তু অনেক সুন্দর আসছে।
আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিয়ে পরে যখন একদম মাখানো মাখানো হয়ে আসছে, আমি নামাই ফেলবো। তার আগে ধনিয়া পাতা দিয়ে আর কি নামাই ফেলবো। তো এই যে মাছটা আমার একদম হয়ে গিয়েছে, এখন আমি এটা নামাই ফেলবো, এখন অন্য তরকারির মধ্যে চলে যাব। তো এদিকে সিম আলু ভাজি করব। সিম আলু ভাজির জন্য এখানে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। তো আমি একসাথেই কাঁচামরিচ পেঁয়াজ একসাথে সিম আলুর সাথে কেটে নিয়েছিলাম, তো একসাথেই দিয়ে দিলাম। দিয়ে আর কি আমি একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব। তো এদিকে আমার সিম আলু ভাজিটা হচ্ছে, আর এদিকে আমি ডাল মাখানো ডাল আমি জলপাই দিয়ে রান্না করব। তো মসুরির ডাল আধা কাপ আমি আগে ভিজায় রাখছিলাম, ওটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর আধা চা চামচের চেয়েও কম শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচ হলুদুর গুঁড়া দিয়েছি, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তো কাঁচামরিচ টমেটোও দিয়ে দিয়েছি। আর এই যে জলপাইটা কেটে রাখছি এটা পরে দিব, এখন দিব না। তো এখানে আমি তেল দিয়ে দিব এখন, যেহেতু বসায় একদম মাখানোভাবে রান্না করব, এর জন্য আমি আগে তেলটা দিয়ে দিচ্ছি, আমি পরে আর কোনো ভাগাত দিব না। তো এই সিজনটাতে কিন্তু এভাবে তো আপনি ডালটা রান্না করে খেতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে আমার চুলায় কিন্তু সিম আলু ভাজিটা ছিল, তো আমি ওইটা আর কি একটু নেড়ে নামাই ফেলতেছি। সিম আলু বসায় দিয়ে আমি আবার রান্নাঘরটা একটু হালকা পাতলা পরিষ্কার করার চেষ্টা করতেছি। আসলে রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললে কিন্তু ভালোই হয়। তো সিম আলু ভাজিটা হয়ে গিয়েছে, আমি এদিকে ডালটাও বসাই দিব। মশলা দিলে ডালের কালারটাও কিন্তু ভালো লাগতেছে অনেক। আসলে টমেটো কাঁচামরিচ এগুলোর কালারফুল, তো এই জন্যই সুন্দর লাগে। তো ডালটা বসাই দিয়ে এদিকে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে ফেলবো। রান্না করার পরে তো পুরো রান্নাঘরটাই এলোমেলো হয়ে যায়, তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিব। যেভাবে আমি ফাঁকে ফাঁকে একটু মোছামুছি করে ফেলতেছিলাম, নিচের জিনিসগুলো একটু অনেক ময়লা হয়েছিল, কাটাকাটি করেছি, ওগুলোও পরিষ্কার করে ফেলছি। এখন চুলার পাশটা, বেসিনটা, এগুলো একটু পরিষ্কার করব। মানে আসলে দেখা যায় কি, যখন রান্না বসাই তখন ফাঁকে ফাঁকে একটু করে ফেললে মানে কাজটা আসান হয়ে যায়, না হয় পরে একসাথে সব কিছু করতে গেলে অনেক মানে অনেক টাইম লাগে, অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য চেষ্টা করি মাঝে মাঝে করে ফেলার। তো চুলার এই পাশটাও হালকা পাতলা মুছতেছিলাম, তো মশলার কোটাগুলো উঠায় রাখতেছিলাম সব। আর রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু ঘরটাও একটু হালকা লাগে, আর না হয় রান্নাঘরটা পরিষ্কার না থাকলে সব কিছুই যেন এলোমেলো মনে হয় আমার কাছে। তো আর রান্নাঘরটা যদি রান্না করার পরে একটু তাড়াতাড়ি করে গোছায় ফেলতে পারি তাহলে মনে হয় কি কাজ শেষ হয়ে গেছে, আর না হয় এমনি সব কাজ মনে হয় এলোমেলো হয়ে আছে। তো চেষ্টা করি যখন রান্না করি তখন সাথে সাথে পরিষ্কার করে ফেলার। আর আমার তো এমন কোনো দিন যায় না যে আমি রান্নাঘর পরিষ্কার করি না, মানে ঘর আমার যেমনই থাকুক রান্নাঘরটা একটু ক্লিন থাকতে হবে, রান্নাঘরটা রান্না শেষে একটু পরিষ্কার করতে হবে। তো এদিকে তো গ্যাস কমই ছিল, এই জন্য আর কি আমি চুলে ডালটা বসায় রাখছি আর এদিকে আর কি কাজ করতেছিলাম। চুলার পাশটা মোটামুটি পরিষ্কার করে ফেলছি, এখন চুলার নিচে যে কড়াইগুলো থাকে মাছ টাছ ভাজার ওগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখা যায় কি এইসব কাজ আমার প্রত্যেক দিনেরই মানে প্রত্যেক দিনই সব কাজ আমার করাই লাগে, মানে রান্নাঘর পরিষ্কার করা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এইসব কাজ আমার প্রত্যেক দিন আছে, কোনো একদিন বাদ নাই যে আমি এগুলো করি না। আর আসলে আমরা যারা মধ্যবিত্ত তাদের তো কোনো মানে হেল্প করার কোনো লোক থাকে না, তো নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, এই জন্য আর কি সব কিছু গুছিয়ে নিজের মতো করে করা লাগে। তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। তো চেষ্টা করি নিজের মতো করে নিজে একটু পরিষ্কার পরিপাটি করে রাখার।
যতটুকু হয়ে উঠে বাচ্চা সামলিয়ে রান্নাবান্না করে ঘর সামলানো আসলে যারা করেন তারাই জানেন কতটা কষ্ট। তার মধ্যে আবার এখন নতুন একটা কাজ নিয়ে নিয়েছি, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া। এটাও তো আরেকটা মাথার উপর একটা প্রেশার থাকে যে আমি কখন ভিডিও ছাড়ব, কখন ভিডিও ছাড়ব, ভিডিও করব। তো এদিকে ডালটা কিন্তু হয়ে আসছে, এখন আমি ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, ঘুটে তারপর এটার মধ্যে জলপাই দিয়ে দিব। তো গ্যাসও কম ছিল, ডালটা কিন্তু অনেক ঘন করে আমি রান্না করছি। এই ডালটা কিন্তু এভাবে ঘন করে রান্না করলেই কিন্তু অনেক টেস্ট হয়, আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা লাগে এই ডালটা এই সময়টায়। জলপাই দিয়ে রান্না করবেন, না ডাল শুধু টমেটো দিয়ে এভাবে রান্না করলেও মজা লাগে, কিন্তু জলপাইটা, জলপাই সিজন এখন, একটু টক দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো আমি ধনিয়া পাতা দিয়ে ওইটা নামায় ফেলছি। এখন কিছু থালা বাসন ছিল, এদিকটা পরিষ্কার করে যাওয়ার পরে ডাইনিংয়ে একটু পরিষ্কার করতে গেছি, তখন আবার ডাইনিং টেবিলে অনেকগুলো থালা বাসন ছিল সকালে নাস্তা টাস্তা খাওয়ার কিছু। তো এনে আমি একবার ধুয়ে ফেলছি, আবার হয়েছে কতগুলো। তো এখন এগুলো ধুয়ে আমি সিঙ্কের উপরে পানি ঝরাতে দিয়ে অন্য কাজে যাব। তো এদিকে এগুলো ধুয়ে ফেলেছি, ধোয়ার পরে আর কি বাকি কাজ করব। ঘরে আরও অনেক কাজ আছে, শুধু রান্নাঘর পরিষ্কারটা করলে আর কি একটু হালকা মনে হয় যে হ্যাঁ যাক একদিকটা তো অন্তত পরিষ্কার হয়েছে। তো এদিকটা আমি একদম কমপ্লিট করে ফেলবো, কমপ্লিট করে পরে আমি ঘরে যাব। তো ডালটাও হয়ে গেছে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর আসছে। তো আসলে প্রত্যেক দিন এইভাবেই চেষ্টা করি যে রান্নাবান্নার পরে এইভাবে রান্নাঘরটার একটু সুন্দর পরিষ্কার করে রাখার। তো ইনশাল্লাহ হ্যাঁ আমি প্রত্যেক দিনই রান্নাঘরটা পরিষ্কার করি, আর নিজ হাতে পরিষ্কার করার একটু মজাটাই কিন্তু আলাদা, যে আমার রান্নাঘরটা আমি কিছু ময়লা হলে নিজের মতো নিজে করে পরিষ্কার করার ওইটা নিজে ফিল নেওয়াটাই কিন্তু আলাদা অন্যরকম, যে আমি পরিষ্কার করছি কোথায় কী আছে না আছে সেটা আমি ভালো জানি। তো আল্লাহ যেন সুস্থ রাখে আমাদেরকে, যে এভাবে নিজের কাজগুলো যেন নিজেই করতে পারি। আর এদিকে এই যে সিম আলু ভাজি, আমি লবণ দিইনি, অফিস থেকে ফোন আসছে যে আজকে তো ভাজির মধ্যে লবণ দেওয়া হয়নি। তো এখন কি করব, আসলে কাজ করতে যে এত ব্যস্ততার মধ্যে ভুল হয়ে গিয়েছে, তো কিছু করার নাই, ভাইয়াগুলো মাশাল্লাহ দিলে ভালো অনেক, তো বলছে শুধু ফোন দিয়ে, তো আমি এই জন্য লবণ দিয়ে এটা একটু গরম করে নেব। তো এইদিকে মিন্থিয়ার জন্য ভাত বেড়ে নিচ্ছি, ওইটা গরম দিয়ে আমি মিন্থিয়াকে ভাত দিয়ে দিব। ও লিখতেছিল যে ও যেহেতু মাদ্রাসা থেকে আসছে, ও আবার বিকালবেলা কোচিংয়েও যেতে হবে খেয়ে ঘুমায়, তো এই জন্য আর কি এখানে আমি ওর জন্য ভাত নিয়ে নিচ্ছি। তো ওকে শিং মাছ দিয়ে ঝোল দিয়ে ওইদিকে লিখতেছে, আর আমি ওকে খাওয়াই দিব, খাওয়াই দিলে আর কি তাড়াতাড়ি হবে। আর ও আজকে দুই দিন তিন দিন ধরে এমনি অনেক খুব জ্বালাইতেছে, মানে ভাত খাবার নিয়ে, এখানেও দিব দুই তিন রকম ভাত খাবে, মানে ভাত খেতেই যাচ্ছে না। আসলে মানে সব বাচ্চারাই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য অসুস্থ লেগে আছে, তো যে কয়েন হোক মা খায়, খাওয়াই দিছি। তা আর এদিকে আমি ওই যে বেগুন দিয়ে একটু শুটকি দিয়ে, লইট্টা শুটকি দিয়ে রান্না করব। আজকে যেহেতু আমার ভাই বাসায়, তো ওর খুব পছন্দ বেগুন দিয়ে শুটকি দিয়ে, তো এই জন্য আর কি এটাও রান্না করবো। এই জন্য আর কি একটু দুইটা শুটকি কেটে নিয়েছিলাম, আর এদিকে দুইটা বেগুন কেটে নিয়েছি, কেটে আর কি আমি এখন শুটকিটা ধুয়ে তরকারিটা বসায় দিব। তো চেষ্টা করি ও তো সপ্তাহে একদিন বাসায় থাকে, ওর ইচ্ছে মানে মন মতো একটু রান্না করে ওকে দেওয়ার জন্য। তো এখানে আমি আর কি যেভাবে বসায় নর্মালি আমরা যেভাবে রান্না করি শুটকির তরকারি, তো ওভাবে আমি মশলাটা কষিয়ে আর কি বেগুনের তরকারিটা রান্না করে ফেলবো। তো আসলে আমি ছাড়া তো ওর মনও রাখার কেউ নেই, তো এই জন্য আসে চেষ্টা করি যে ও একটা দিন বাসায় আসে ওর মন মতো একটু রান্না করি, আর ওর অল্প কিছু হলে হয়ে যায়, ও অত মাছ টাছ পছন্দ করে না, একটু শুটকি টুটকি হলে একটু ভালো মতো একটু ঝাল তাল কিছু হলেই ওর হয়ে যায়। তো রান্না করা শেষ, এই যে শিং মাছটা, আর এদিকে এই যে সিম আলুর তরকারিটা, আর এদিকে যে শুটকির তরকারিটা, আর এদিকে ডালটা। তো ভাতও বেড়ে ফেলবো আমি এখন, মাঝখান দিয়ে কিন্তু আমি সিম আলু ভাজির ভিতরে লবণ দিইনি, তখন কিন্তু আমি ওটা ওরা বলার পরে গরম করেও নিয়েছিলাম। আর এদিকে যে রেডি,
তো এদিকে রেডি এখন খাবার দাবার আর কি এখন দিয়ে দিব আমি, তো আর এদিকে আমিও খাবো, মেয়ে যেহেতু খেয়ে ফেলেছে ছেলেকেও খাওয়া ফেলছে সুযোগ করে, আর এদিকে আমি খাবো। আমি ভাবছি যে আজকে থেকে আমি খাবো না, শুধু সকালবেলা চা নাস্তাটাই খাবো, দুপুরে ভাতটা একটু খাবো না, অ্যাভয়েড করবো, কিন্তু পারতেছি না। শুটকির তরকারিটা দেখে আমি আর লোভ সামলাইতে পারতেছি না। তো আসলে যখনই বলি যে একটু ডায়েট করব তখন মনে খিদাটা আমার আর একটু বেশি লাগে, কার কীরকম হয় আমি জানি না, এইটা আমার হবে যে হবে। আমি যখন বলবো যে আমি আজকে থেকে খাবো না, ওই দিন মনে খিদা আমার আরও বেশি, আমার সব কিছুর প্রতি আমার আরও আগ্রহ বাইরে যায় খাওয়ার। তুই কি আর করার, লোভ যেহেতু সামলাই রাখতে পারিনি, তার মধ্যে শিং মাছের ঝোল এইভাবে করে রান্না করছি, তো আমি খেয়ে ফেলতেছি, আমি আর কিছু বা কোনো বাধা মানতেছি না। তো ইনশাল্লাহ দেখি আমি ডায়েট শুরু করব, আমি অনেক মোটা হয়ে গিয়েছি, তো ডায়েট শুরু করতে হবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়ার ভিতরে প্লিজ আমার কথাটা একটু মনে করে আমার জন্য খাস দিলে দোয়া করবেন, যেন আমরা ভালো থাকতে পারি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।